হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু পম্পা স্টার্স। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে করার খুবই সহজ একটি উপায়। আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো প্রাকৃতিক উপায়ে মাত্র দুটি উপাদান দিয়ে কিভাবে আপনার চুল কালো কুচকুচে করতে পারবেন একদমই প্রাকৃতিকভাবে। এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে জীবনে আর কলপ করা লাগবে না, আপনার চুলে কোনো রং কলপ ছাড়াই চুল হবে কালো কুচকুচে। আর যাদের বয়সের আগে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের জন্য তো খুবই উপকারী এই হেয়ার প্যাকটি। আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই হেয়ার প্যাকটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে অল প্রেস করে রাখুন। এই হেয়ার কলপটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা আলু। আলু আপনারা যে কোনো সাইজের একটা নিতে পারেন। আমরা কম বেশি সবাই জানি পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, কিন্তু অনেকের অজানা থাকতে পারে এই আলু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আলু চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত হয়, চুল দ্রুত ঘন লম্বা হয়। এছাড়াও যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়। এখন যেটি করতে হবে, বড় সাইজের আলু হলে অর্ধেকটা কেটে ছোট ছোট টুকরো করে নেবেন, যেমনটিভাবে আমি কেটে নিচ্ছি। আর ছোট সাইজের আলু হলে আপনারা একটা আলু নিয়ে নেবেন। এখন দেখুন এই আলু খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর যেটি করতে হবে, একটি ফ্রাই প্যান নিতে হবে। ফ্রাই প্যানের মধ্যে এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটি খুব ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে, যাতে করে আলুর যে রসটি খুব ভালোভাবে বাইর হয়ে আসে। এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। এখন খুব ভালোভাবে এই এক কাপ পানি আর অর্ধেকটা আলু খুব ভালোভাবে জাল করে নিতে হবে, যাতে করে এই আলুর রসগুলো খুব ভালোভাবে বাইর হয়ে যায়। তবে আপনারা চাইলে এই আলু খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে তার থেকে আলু রসটি বাইর করে নিতে পারেন, যে পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। তবে আলু ছোট ছোট করে কেটে এইভাবে চাল করে নিলে কাজটি বেশি সহজ হয়। আর মাথায় রাখবেন, যখন আলু কাটবেন তখন খোসা সহই কেটে নিবেন। এখন আমরা হাই ফ্লেমে রেখে এটি 10 মিনিটের মতো সিদ্ধ করব। আর এর মধ্যে যখন দেখবেন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিবেন 5 থেকে 7টি লবঙ্গ। কেননা লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। কেননা লবঙ্গ চুলে ব্যবহার করলে যাদের চুল অকালে পেকে সাদা হয়ে যাচ্ছে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হয়। আপনার বয়স হলেও চুল পাকবে না, চুল থাকবে কালো কুচকুচে। এছাড়াও অনেকে দেখা যায় বয়সের আগে চুল নানার কারণে সাদা হয়ে যাচ্ছে। এটি চুলে ব্যবহার করলে চুল অকালে পাকা হতে রোধ করবে। এখন দেখুন আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এই পর্যায়ে আসলে চুলার জাল বন্ধ করে দিতে হবে। এরপর ঠান্ডা হলে যেটি করবেন, একটি পরিষ্কার বাটিতে একটি ছাকুনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেবেন, যাতে করে আলুর রসগুলো খুব ভালোভাবে বাইর হয়ে যায়। দেখুন এখানে আলু সিদ্ধ করার পর আলুর রসটি কিন্তু একদমই ঘনত্ব হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন। আর এই আলুর রস আমাদের চুলের জন্য যে কতটা উপকারী, যখন আপনারা চুলে ব্যবহার করবেন তফাৎটা নিজেই বুঝবেন। এই আলুর রস আপনারা টোনার হিসাবেও ব্যবহার করতে পারবেন। যাদের চুল অতিরিক্ত তেল তেলে খুশকি রয়েছে, খুব সহজে খুশকি দূর করবে, তেল তেলে ভাবও দূর করে দেয়। এরপর এই আলুর রসের সাথে আমাদের মেশাতে হবে আরও আরেকটি উপাদান, আর সেটি হলো কফি পাউডার। আপনার হাতের কাছে যদি কফি পাউডার অথবা কোকো পাউডার থাকে, যেটি থাকবে সেটি ব্যবহার করবেন। কেননা কফি ও কোকো পাউডার আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তবে আপনারা এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। আপনাদের কাছে যদি মিনি প্যাক থাকে, মিনি প্যাক একটা দিয়ে নেবেন।
এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কফি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে, চুল সিল্কি হয়, চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ও সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে করে। এরপর এর সাথে আমাদের মেশাতে হবে আরেকটি উপাদান, আর সেটি হলো হেনা পাউডার। এখানে ন্যাচারাল হেনা পাউডারটি আমি ব্যবহার করছি। পাউডার আপনারা চাইলে পাতাও ব্যবহার করতে পারেন, তবে অনেকেই জানেন হেনা পাউডার চুলে ব্যবহার করলে চুল লাল হয়। কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা হেনা পাউডার চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুল থাকবে কালো কুচকুচে, লাল হবে না। আর এটি সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমি পরিমাণ মতো হেনা পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের ধরন বুঝে খুব সহজে এটি বানিয়ে নেবেন। দেখুন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হেনা পাউডার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়, এতে কোনো দানা দানা না থাকে। আর এটি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে দেখবেন এক পর্যায়ে আসলে ক্রিমি হয়ে যাবে। আর এই ক্রিমিটি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী, এই হেয়ার প্যাকটি ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা যাদের গোব দাড়ি পেকে সাদা হয়ে গেছে তারাও খুব সহজে ব্যবহার করতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেছে এই হেয়ার প্যাকটি। এখন আমাদের যেটি করতে হবে, এই হেয়ার প্যাকটি বানিয়ে একদিনের জন্য রেখে দিতে হবে। আমি একদিনের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তার পরের দিন যেটি করবেন, ঢাকনাটি খুলে দেখবেন এর কালারটি অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর এই ন্যাচারাল হেয়ার কলপটি আপনি যখন সাদা পাকা চুলে দিবেন তখন স্থায়ীভাবে কালো কুচকুচে হয়ে যাবে। আর এই হেয়ার প্যাকটি বানিয়ে আপনারা 1 থেকে 2 দিন রেখে দিতে পারেন। এটি সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করবেন। সপ্তাহে 2 বার ব্যবহার করলে আপনার সাদা পাকা চুল গোব দাড়ি 1 নিমিষেই কালো কুচকুচে হয়ে যাবে। এখন বলে দিচ্ছি এই হেয়ার প্যাকটি কিভাবে চুলে ব্যবহার করবেন। একটি হেয়ার টাই ব্রাশ নেবেন অথবা হাতে গ্লোভস পরে সমস্ত চুলে দিয়ে নেবেন। এরপর সমস্ত চুলে মাথায় খুব ভালোভাবে দিয়ে এটি অ্যাটলিস্ট 2 ঘন্টা রেখে দিবেন। এরপর একটি শাওয়ার ক্যাপ পরে নেবেন। শাওয়ার ক্যাপ না থাকলে একটি পলিথিন ব্যাগ পেঁচিয়ে রাখবেন। এরপর আপনি চাইলে সেদিন শ্যাম্পু করতে পারেন, আবার তার পরের দিনও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছে। তবে তার পরের দিন শ্যাম্পু করলে খুব ভালো ফলাফল পাবেন। এরপর চুলে মাইল্ড শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে অথবা আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর দেখবেন আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হয়ে যাবে। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবেন। এছাড়াও যাদের চুল লম্বা হয় না এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করবেন। দেখবেন আপনার চুল দ্রুত ঘন লম্বা সিল্কি ও কালো হবে একদমই প্রাকৃতিকভাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।